আপনি কি একজন বিজ্ঞান মনস্কের মানুষ? সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব তা নিয়ে স্বল্প পরিসরে সায়েন্স এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন? সায়েন্স ফেয়ারে যাওয়া, অংশগ্রহণ করা এবং আপনার প্রজেক্টের দারুণ একটা পারফরমেন্স দেখানো যদি আপনার স্বপ্ন হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি দেখাবো যে ফায়ার এলার্ম এটা কীভাবে তৈরি করতে হয় সেটা সম্পর্কে। এটা আগে দেখি আমরা এটা কীভাবে কাজ করে। ফ্লেম সেন্সর, এটা যদি আমরা কোনো জায়গায় আগুন লাগে, দেখতে পাচ্ছেন সাদা সাদা অ্যালার্ম বাজবে। এটা তৈরি করা খুবই সোজা, ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সোজা এটা তৈরি করা, যে কেউ তৈরি করতে পারবে। চলুন এটা অ্যাসেম্বল করা যাক। এতে যা যা লাগবে, জাম্পার ওয়্যার লাগবে, একটা রিলে মডিউল, আর একটা ফ্লেম সেন্সর, আর দুটো 9 ভোল্ট ব্যাটারি, আর এখানে দুটো কনভার্টার আর বাজার। প্রথমে আমরা VCC গ্রাউন্ড এবং সিগন্যাল পিন কানেক্ট করব। একইভাবে রিলে মডিউল VCC গ্রাউন্ড এবং সিগন্যাল পিনের সাথে কানেক্ট করব। এখন আমরা 9 ভোল্টের ব্যাটারি কানেকশন দিব। এখানে আমাদের খেয়াল রাখতে হবে গ্রাউন্ডে কালো তার এবং VCC-তে লাল তার। এখন আমরা ব্যাটারি কানেকশন দিয়ে দেখছি যে ঠিকঠাক আছে কিনা কানেকশনটা। এখন আমরা বাজার কানেকশন দিচ্ছি, এখানে আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন। এখানে আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ডারিং করে নিচ্ছি যেন এটা ছুটে না যায়। বাজারে যে দুইটি তার কানেকশন দেওয়া হয়েছিল লাল এবং কালো, আমরা লালটা কেটে নিব। কেটে এক প্রান্ত মাঝখানে আর আরেক প্রান্ত আরেক পাশে এভাবে আমরা কানেকশন করে নিব। এখন অন্য আরেকটি ব্যাটারি কানেকশন দিব। এখন আমাদের প্রজেক্টটি সম্পূর্ণ তৈরি, আপনারা দেখতে পাচ্ছেন। 1 ফিট দূরত্ব থেকে ডিটেক্ট করতে পারে যে আগুন লেগেছে। আপনারা চাইলে এটা বাড়াতে এবং কমাতে পারেন। ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এবং কি কোনো কিছু জানার থাকলে কিংবা এই প্রজেক্টটা যদি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা এটা যদি কোনো সাহায্য লাগে আপনারা নিচে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমি সকল কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।